আশঙ্কা ছিলই ভোট মিটলেই দাম বাড়বে রান্নার গ্যাসের। আশঙ্কা সত্যি করে পাঁচ রাজ্যের ভোট মিটতেই দাম বাড়ল রান্নার গ্যাসের। সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম বেড়েছে 50 টাকা করে, পাশাপাশি দাম বেড়েছে পেট্রোল ডিজেলের, মাথায় হাত মধ্যবিত্তের। আগেই আশঙ্কা ছিল, এবার সত্যি হলো সেই আশঙ্কা। সোমবার রাত থেকেই বাড়ল রান্নার গ্যাসের দাম, এক ধাক্কায় দাম বাড়ল 50 টাকা। দাম বেড়েছে পেট্রোল ডিজেলেরও। রান্নার গ্যাসের দাম বাড়ায় মধ্যবিত্তের হেসেলে টান পড়বে, একথা বলাই যায়। এতদিন রান্নার গ্যাসের দাম ছিল সিলিন্ডার পিছু 926 টাকা, 50 টাকা দাম বেড়ে যাওয়ায় রান্নার গ্যাসের দাম দাঁড়ালো 976 টাকা। এক ধাক্কায় রান্নার গ্যাসের সিলিন্ডারে 50 টাকা দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের কপালে ভাঁজ। বনগাঁর বাসিন্দা এক গৃহবধূ জানালেন, মাসে 8,000 টাকা মাইনের চাকরি করি, মাসে যদি 1 থেকে 2,000 টাকা গ্যাস কিনতে চলে যায় তাহলে বাকি টাকায় কি করে সংসার চলবে? এত দাম, যদি ওই গ্যাসের দাম আমাদের 1,000 টাকা দিতে হয় তাহলে আমরা সামান্য খেটে খাওয়া মানুষ বলতে পারেন। আমার মাসিক বেতনই প্রায় 8,000 টাকা, তার মধ্যে যদি আমি 1,000-1,500 টাকায় আমি যদি গ্যাসটা কিনি তাহলে আমার সংসারের প্রচণ্ডভাবে অভাব দেখা দেবে। আর আর এখন বলছেন কাঠ, কাঠের যদি আমি এখন রান্না করি, সেই আমার যে কাজের টাইমটা, যে সময় আমাকে যেতে হবে সেই সময়টা আমি কাঠে রান্না করে তেল কালি দিতে আমি সেই কাজে যেতে পারবো না। একই কথা অপর এক গৃহবধূর। তিনি বলেন, গ্যাসের দাম দিন দিন বেড়েই চলেছে, একেবারে 50 টাকা বাড়ায় সংসারে টান পড়বে। যে ইনকাম, আমরা মধ্যবিত্তরা হয়তো পেরে উঠবো না, আমাদের হয়তো নতুন করে আবার সেই শুরু করতে হবে কাঠে রান্না আগের মতনই। কাঠে রান্নাতে গেলে আমরা যে একার ইনকামে তো এখন সংসার চলে না, কারণ আমাদের বলতে গেলে জনমজুরের মধ্যে থেকেই চলে। এবার সেই হিসাবে আমরা যে সংসারে মহিলারা কিছু ইনকাম করে একটা সাপোর্ট করতাম, সেটা হয়তো পেরে উঠতে পারবো না সময়ের দিক থেকে, কারণ কাঠে রান্নাতে গেলে একটা অনেকটাই টাইম লাগে, সেই জন্য আমরা খুবই বিপদে পড়বো। দাম বেড়েছে পেট্রোল ডিজেলেরও, উভয় ক্ষেত্রে লিটার পিছু দাম বেড়েছে 83 পয়সা। কলকাতায় পেট্রোলের দাম 105.51 টাকা, ডিজেলের দাম বেড়ে হয়েছে 90.62 টাকা। পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলিন্ডার হাতে নিয়ে বিক্ষোভ তৃণমূলের শান্তিপুর পৌর কর্মচারী সংগঠন ও আইনটিটিউসির। মঙ্গলবার শান্তিপুর পৌরসভার সামনে প্রতিবাদে বিক্ষোভ দেখান তারা। প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে তাদের দাবি, আবারও নতুন করে অগ্নিমূল্য গ্যাসের দাম, প্রতিদিনই হুহু করে দাম বাড়ছে পেট্রোল ও ডিজেলের, নাভিশ্বাস সাধারণ মানুষের। এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে মহিলারাও অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড।